মহামতি অনন্তলালকে স্মরণ করে ভারত কথার গ্রন্থি মোচনের নয়শো নব্বইতম পর্বের আলোচনায় আমরা উপস্থিত হয়েছি আমরা আজকে কথা বলবো এমন এক ঋষিকে নিয়ে এমন এক বিরাট প্রজ্ঞাসম্পন্ন ঋষিকে নিয়ে যিনি তার জ্ঞান প্রজ্ঞায় সমস্ত ভুবনকে আলোকিত করে রেখেছেন তার কথা মহাভারতে বিস্তৃতভাবে বলা রয়েছে বনপর্বে আমরা বনপর্বে তার কথা না বলে এই পর্বে শান্তি পর্বের এই মোক্ষ ধর্ম পর্বের মধ্যে তার কথা বিশেষভাবে বলছি তার একটা বিশেষ কারণ আছে বনপর্বের মধ্যে তার জীবনের কথা তার জন্মের কথা এবং সেই সঙ্গে তার বিবাহ ইত্যাদি নানান কথা আছে ধর্ম পর্বের মধ্যে তার সংহিতার তার রচনার তার উপলব্ধির সামান্য কিছু এমন নিদর্শন রয়েছে যা আমরা আমাদের এই চৈতন্যের পথে যে পর্ব নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে চলেছি তার এক বিশিষ্ট স্থান এক বিশেষ অধিকার করে রয়েছে এখানে এই দুটি পর্বের মধ্যে বনপর্ব এবং শান্তি পর্বের মধ্যে একটা আলাদা তার পরিচয়ও আছে আমরা বলেছি বনপর্বের মধ্যে তার জন্ম তার বেড়ে ওঠা তার প্রাথমিক কিছু পরিচয় জ্ঞান পরিচয় তার বিবাহ সংসার ইত্যাদি আমরা পাব কিন্তু তার প্রতিভার অদ্ভুত যে নিদর্শন যার জন্য তিনি সমস্ত সংসারে বিখ্যাত হয়ে আছে তার যে রচনার জন্য তার যে তার যা উপলব্ধির জন্য সে তার পরিচয় আমরা পাচ্ছি শান্তি পর্বে শান্তিপর্বে তার সেই প্রজ্ঞার পরিচয়ের পূর্বাহ্নে আসুন আমরা একটু বর্ণপর্বে আসি সেখানে আমরা এই ঋষি এই মহর্ষি এই বিরাট জ্ঞানী পুরুষের একটা প্রারম্ভিক পরিচয় আমরা দেখি তিনি ঋষি কোহরের পুত্র মহর্ষি উদ্দালক যার কথা আমরা উপনিষদে পাই মহাভারতের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা যার কথা পাই এবং উদ্দালকের শীর্ষ সেতুকেতু এর তার পরিচয় আমরা এখানে পাই এই উদ্দালক সেতুকেতু এই যে ধারা এই ধারার সাথে যুক্ত হয়ে আছেন মহর্ষি কোহর কেমন ভাবে উদ্দালকের শিষ্য হচ্ছেন এই কোহর উদ্দালক তিনি তার এই শিষ্য কোহরের সেবায় সন্তুষ্ট হয়ে তাকে তার সাথে তার কন্যা সুজাতার বিবাহ দিয়েছিলেন এবং কোহড় বেদ এবং অন্যান্য শাস্ত্রে এক যথেষ্ট বিদ্বান বলে সেই সময় পরিচিত হয়েছে মহর্ষি উদ্বালক তো কম বড় ঋষি নন এই উদ্যালক যখন তার এই শিষ্যের পরিচয় পেলেন অর্থাৎ শিষ্যের অধ্যয়ন অধ্যাপনা এবং তার সেবা ও নিষ্ঠা এতে এত প্রসন্ন হয়েছিলেন যে কথা আমরা বললাম অত্যন্ত প্রসন্ন হয়ে তিনি তাকে পুত্র রূপে অর্থাৎ জামাতা রূপে বরণ করেছেন তার কন্যা সুজাতার সঙ্গে বিবাহ দিয়ে এই সুজাতা এবং কোহর এদের যে সন্তান তার কথা নিয়ে আমরা আজকের আলোচনায় আসব মহাভারতের বনপর্বের মধ্যে বলা আছে মাতৃগর্ভে থাকা অবস্থায় এই শিশু পিতার কাছ থেকে শুনে শুনে পিতা সেই শাস্ত্র পাঠ করতেন শাস্ত্র আলোচনা করতেন এবং মাতৃগর্ভ থেকে মাতৃগর্ভ থেকে শুনে শুনে এই শিশু সমস্ত বেদ শিক্ষা লাভ করেছিলেন এবং এই জায়গাটার একটা অর্থ আছে এটা অর্থ যে এই শিশু মাতৃগর্ভ থেকে বেদ শিক্ষা লাভ করেছিলেন এই কথা বলার অর্থ হচ্ছে এই এই শিশু এক বিরাট প্রতিভা নিয়ে এক বিস্ময়কর প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন অত্যন্ত প্রতিভাময় এই শিশু এবং এত দ্রুত জন্মের পর এত দ্রুত তিনি সমস্ত বেদ এবং অন্যান্য শাস্ত্রকে আত্মকৃত করে নিতে সক্ষম হলেন এত দ্রুততার সঙ্গে এবং তার মধ্যে এই সমস্ত প্রতিভা এত অপূর্বভাবে দেখা গেল যে সেখান থেকে বলা হয়েছে মহাভারতে তিনি যেন ওই তার মায়ের জঠরে থাকার সময় পিতার কাছে পিতার যে সমস্ত শাস্ত্র আলোচনা তাই শুনে তুলে শুনে তিনি শিক্ষা লাভ করেছিলেন এরকম বিস্ময়কর বালক আমরা আজও মাঝে মাঝে দেখতে পাই অত্যন্ত দ্রুত সেই সমস্ত শিশুরা অত্যন্ত দ্রুততার সঙ্গে সমস্ত বিদ্যাকে আয়ত্ত করে নিতে পারে অত্যন্ত দ্রুততার সঙ্গে এর পরিচয় প্রচুর রয়েছে এটা কোনো একটা বিশাল অলৌকিক কোনো ব্যাপার না অর্থাৎ এখানে এটা বোঝাতে চাইছে মহাভারত যে এই শিশুটি এক বিস্ময় বালক এবং বিস্ময় তার অনন্য প্রতিভার কারণে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এটাই হচ্ছে জানার বিষয় এটাই হচ্ছে মূল বিষয় এবং সেখানে এই শিশু কেবলমাত্র যে সে অত্যন্ত দ্রুততার সাথে সমস্ত বেদ তথা অন্যান্য শাস্ত্র আত্মকৃত করে নিলেন বা সব কিছু তিনি শিখে নিলেন সমস্ত পাঠ সম্পূর্ণ করে নিলেন তা নয় তিনি পিতার যে শাস্ত্র পাঠ সেই পাঠের যে একটা ত্রুটি সেই ত্রুটিটা পর্যন্ত তিনি ওই অল্প বয়সেই ধরে ফেললেন এবং পিতাকে বললেন যে আপনি যে পাঠ করছেন আপনি যে ব্যাখ্যা করছেন বা আপনি যে পাঠ করছেন সেই পাঠ সমীচীন হচ্ছে না ঠিক হচ্ছে না পুত্র অত্যন্ত মেধাবী এবং পুত্রের এই মেধাতে পিতা অত্যন্ত পুলকিত গর্বিত কিন্তু যতই হোক সমস্ত শিষ্যদের সম্মুখে তার বালক যখন তার পিতার দোষ আবিষ্কার করে তখন একজন গুরু হিসেবে পিতা হিসেবে সবসময় তা মেনে নিতে পারেন না এটা রেগে যায় এটা আমরাও দেখি যখন শিশু তার পিতাকে বলে যে এটা বাবা তুমি এটা ঠিক করছো না বাবা তখন কিন্তু সবসময় তার সন্তানের এটাকে যতই যুক্তিপূর্ণ হোক না কেন যতই সঠিক হোক না কেন বাবা সেটা সবসময় মেনে নিতে পারে না মেনে হয়তো নেন না এবং এখে এই ক্ষেত্রে আমরা দেখছি কোহর এতটাই ক্রুদ্ধ হয়ে গেছেন যে তিনি শিশুটিকে তার আপন সন্তান থেকে অভিশাপ দিয়ে ফেলবেন বললেন যে তুমি বিকলাঙ্গ হয়ে যাও যখন তুমি আমার আটটি দোষ শুধু এক নয় তিনি এক এক করে পিতার বেদপাঠের আটটি ত্রুটির কথা তুলে ধরলেন পিতাও ক্রুদ্ধ হয়ে বললেন যখন তুমি আমার এই বেদপাঠের আমার শিক্ষার এতটা নিন্দা করছো এতটা তুমি শেয়ানা হয়ে গেছে এরকমভাবেই তো আমরা বলি যে তুমি বড্ড বেশি শিখে ফেলেছ না অল্প তুমি বড্ড বেশি জেনে ফেলেছ সেই দিনের শিশু হ্যাঁ তোমার মধ্যে একটা মেধা আছে প্রতিভা আছে তা কিন্তু তুমি আমার সেটার থেকে তুমি আমার দোষ ধরতে আরম্ভ করেছো এই যে বললাম মেনে নেয়া সম্ভব হয় না গুরু তো নন পিতা হলেও নন না পিতাও অনেক সময় তার সন্তানের সঠিক কথাকে মেনে নিতে পারেন না এটা তো ঠিক এক্ষেত্রে কোহরও পারেননি তিনি অভিশাপ দিলেন তুমি আমার আটটা ত্রুটি ধরো ধরেছ তোমার দেহ আট জায়গায় বক্র হয়ে যা। এই যে পিতার অভিশাপ তার থেকে এই দৈহিক বক্রতা নিয়েই যেন সেই শিশুর জীবন আরম্ভ হলো এবং সেই কারণে তার নাম হয়ে গেল অষ্টাবক্র অষ্টবক্র বা অষ্টাবক্র অষ্টাবক্র নামে তিনি বিখ্যাত হয়ে গেলেন মহাভারত সেখানে বলছেন সবাই তথা বক্র এ জায়ত অষ্টাবক্র প্রথিত ওই মহর্ষি তিনি অষ্টবক্র নামেই পরিচিত হয়ে গেলেন একটা জিনিস মনে রাখতে হবে সে সময়কার ঋষিমুনিরা তারা অধ্যয়ন অধ্যাপনা করেই সংসার প্রতিপালন করতেন মূলত শিষ্যরা তাদের কাছেই থাকতেন তাদের বাড়িতে এবং সেখানে থেকেই তারা সমস্ত পাঠ ইত্যাদি শিক্ষা গ্রহণ করতেন এবং খাওয়া পরা সব দায় গুরুর এই যে একটা পরিবেশ এরকম একটা পরিবেশ সেখানে এই গুরু এবং শিষ্যদের সমস্ত আর্থিক ভার বহন করতেন সাধারণত দেশের রাজা বা অন্যান্য ধনী মানুষেরা শিক্ষা সম্পূর্ণ ফ্রি বা একেবারে অবৈতনিক শুধু শিক্ষা নয় খাওয়া পড়া সব অর্থাৎ গুরুই কাছে থেকে গুরুর বাড়িতে থেকে গুরুর দ্বারাই লালিত পালিত হয়ে শিষ্যরা সমস্ত শিক্ষা লাভ করতেন গুরু এবং গুরু পত্নী এরকম একটা ব্যবস্থা সেখানে সন্তান আসছে হয়েছে সংসারের খরচ তো বেড়েছে অন্যান্য আশ্রমের খরচ আছে পত্নী সুজাতা তার স্বামীকে বললেন যে তুমি এবার কিছু আয়ের ব্যবস্থা করো যাতে কিছু টাকা পয়সা হয় কারণ আমাদের সন্তান এসেছে এবং অন্যান্য খরচপত্র আছে সুতরাং নবজাতকের একটা ভরণ পোষণের তো দায় নিতে হবে যাই হোক পত্নীর অনুরোধে কোহর তিনি ধন উপার্জনের আশায় তখন যে রাজা ছিলেন মহারাজ জনক তাকে রাজর্ষি বলা হতো এই মহারাজ জনকের কাছে তিনি গেলেন যে যেহেতু জনক কেবল একজন বিখ্যাত বড় রাজা তাই মাত্র নন তিনি একজন জ্ঞানী একজন পণ্ডিত সুতরাং তিনি অত্য কোহর এটা ভাবলেন যে এরকম রাজার কাছে গেলে যিনি বিদ্যুৎসাহী বিদ্যুৎসাহী রাজা শ্রেষ্ঠ রাজা অত্যন্ত সমৃদ্ধ রাজা এবং অন্য দিক থেকে তিনি জ্ঞানী বিদ্যোৎসাহী সুতরাং তার কাছে গিয়ে আমি কিছু ধন লাভ করতে পারব আমার এই জ্ঞানের নৈপুণ্য তার কাছে প্রদর্শন করে তার কাছ থেকে কিছু ধন এইটাও একটা সেকালের উপায় ছিল যে সমস্ত পণ্ডিতরা তারা রাজ দরবারে যেতেন নিজেদের বিদ্যাবত্তার প্রদর্শন করতেন এবং সেখানে রাজাকে প্রসন্ন করে তারা ধন সম্পদ লাভ করতেন এইরকম অবস্থায় এরকম একটা ভাবনা চিন্তা করে জনকের সভায় উপস্থিত হলেন কোহর কিন্তু ব্যাপারটা হল জনকের সভা কবি ছিলেন বন্দি এই বন্দি তিনি পণ্ডিত সুতার্কিক এবং অত্যন্ত দাম্ভিক ছিল এই যে বন্দি এই বন্দির কথা আমরা রামায়ণে পাই এই বন্দি পরিচয় আমরা রামায়ণে পেয়েছি নিশ্চয়ই আপনাদের মনে আছে অহল্লার কথা এই অহল্লার সন্তান হচ্ছে গৌতম এবং অহল্লার সন্তান হচ্ছেন এই বন্দি রামায়ণে এইভাবে বন্দির পরিচয় দেওয়া আছে যাই হোক এই বন্দি অত্যন্ত তার্কিক এবং অত্যন্ত দাম্ভিকও বটে আর তার প্রভায় তিনি রাজা জনককে প্রায় বশীভূত করে রেখেছেন রাজা জনক বন্দির পাণ্ডিত্যে মুগ্ধ এবং বন্দির মধ্যে এ তার সভাকবি বন্দির মধ্যে যে একটা উগ্রতা আছে এটা জেনেও কেবলমাত্র তার পাণ্ডিত্যের কারণে রাজা জনক তাকে অনেকটা প্রশ্রয় দেয় এবং রাজ প্রশ্রয় পেয়ে বন্দি যাতে আর কেউ রাজা জনকে ত্রিসীমানায় না আসতে পারেন সেই রকম একটা ব্যাপার স্যাপার তিনি করে রাখেন কি আসমাগত যে কোনো পণ্ডিত জ্ঞানী মানুষদের সাথেই বন্দি প্রথমেই একটা ভীষণ তর্কযুদ্ধ তর্ক জুড়ে দেন এবং সেখানে শর্ত থাকে যে যিনি পরাজিত হবেন তাকে জলে ডুবিয়ে দেওয়া হবে কোহর বন্দির সাথে তর্ক আরম্ভ করলেন এবং পরাজিত হলেন এবং তাকে জলে ডুবিয়ে দেওয়া হল অষ্টাবক্রের মাতামহ হচ্ছেন উদ্দালক তিনি সমস্ত খবরটা পেলেন তার জামাতার এই দুর্দশার খবর তিনি জানতে পারলেন সদ্য জন্মগ্রহণ করেছে শিশু তার দাদু মাতামহ উদ্দালক এসে তার কন্যাকে বললেন যে এই দুর্ঘটনার কথা এই শিশু শিশুকে জানাবার কোনো প্রয়োজন নেই সবে শিশু এখনই তাকে পিতৃ বিয়োগের কোনো খবর দেওয়ার কোনো প্রয়োজন নেই সুজাতা তার পিতার কথা মতো অষ্টাবক্রের কাছে তার পিতা কোহরের এই দুর্ঘটনার কথা চেপে গেলেন অষ্টাবক্র মাতামহের স্নেহ ছায় অর্থাৎ উদ্দালকের ছায়ায় তিনি লালিত পালিত বর্ধিত হতে লাগলেন মাতামহকেই তিনি পিতা বলে অনেক সময় সম্বোধন করতেন এবং তিনি জানতেন সুজাতা তার মা আর উদ্দালক তার পিতা এবং এই উদ্দালককেই তিনি পিতা বলে সম্বোধন করতেন আর সমবয়সী তার ভাই অর্থাৎ তার মাতুল উদ্দালকের পুত্র সেতুকেতুকে তিনি নিজের ভাই বলে জানতেন মামাকে নিজের ভাই দাদুকে বাবা বলে তিনি জানতেন অষ্টাবক্র সেতুকেতু উদ্দালক এটা ভারতবর্ষের বিদ্যাবত্তার এক বিখ্যাত ধারা এ কথা আমরা বারবার বলব এবং ভারতবর্ষের ঋষি সমাজ জ্ঞানী সমাজ বুধ সমাজ এই তিন পুরুষকে সবসময় অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে যাই হোক একদিন সেতুকেতু উ অষ্টাবক্র তিনি তার মাতামহ উদ্যালকের কোলে বসে আছেন এমন সময় শ্বেতকেতু যিনি উদ্দালকের পুত্র তিনি এসে তার পিতার কোল থেকে অষ্টাবক্রকে জোর করে টেনে দিলেন বললেন এ তো তোমার বাবা নয় সবসময় তুমি আমার বাবার কোলে বসে থাকো কেন তোমার বাবা এ নয় বলে তাকে একটু ধাক্কাই দিলেন ধাক্কা দিয়ে সরিয়েই দিলেন এবং উদ্দালক কিছু করার আগেই অষ্টাবক্র ক্ষোভে দুঃখে ওই শিশু কাঁদতে কাঁদতে তার মার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন মা সেতু কেতু বলল যে ইনি আমার পিতা নন তাহলে আমার পিতা কে কোথায় আমার পিতা তখন সুজাতা তার পুত্রকে শান্ত করে ধীরে ধীরে তার পিতার কথা মহারাজ জনকের কথা মহারাজ জনকের সেই যজ্ঞের কথা যে যজ্ঞে কিছু অর্থ লাভের উদ্দেশ্যে সেই সময় মহারাজ জনকের প্রায় বড় বড় যজ্ঞ করতেন এবং এগুলো সবই জানবেন সারস্বত যজ্ঞ অর্থাৎ সারস্বত মানে জ্ঞান যজ্ঞ যেখানে সমস্ত পণ্ডিতদের সমাগম হতো এবং সেই যজ্ঞের কথা জনকের সেই সভাকবি বন্দির কথা এবং বন্দির সাথে তার পিতার যে তর্ক বিতর্ক এবং তার যে পরিণাম সবটাই তিনি বললেন অষ্টাবক্র তখন একটু বড় হয়েছেন তার তখন তিনি শিশু থেকে কৈশরে পদার্পণ করেছেন অত্যন্ত মেধাবী জ্ঞানী তিনি তিনি তার মামাক সেতু কেতুর কাছে গিয়ে বললেন চলো আমরা জনকের সভায় যাই সেখান থেকে গিয়ে আমি আমার পিতাকে উদ্ধার করে নিয়ে আসবো অষ্টাবক্র তার মাতুল সেতুকেতুকে নিয়ে মহর্ষি মহারাজ জনকের রাজসভায় এসে উপস্থিত হলেন অষ্টাবক্র সেই রাজা জনকের রাজসভায় প্রবেশ করতে যাবেন সেই সময় সেই রাজসভার যে মূল দরজা প্রধান ফটক প্রধান সেখানে প্রহরে এদের দুই বালককে বলছে তোমরা কোথায় যাচ্ছ তাদেরকে আটকে দিলে তখন অষ্টাবক্র বললেন দেখো যদি এই রাস্তায় কোনো রাস্তা দিয়ে দ্বার পালকে বলছেন যদি কোনো রা সেই রাস্তায় কোনো ব্রাহ্মণ উপস্থিত না থাকেন তাহলে সেই রাস্তায় ব্রাহ্মণ ব্যতীত যিনি অনায়াসে যেতে পারেন যাকে কোনোভাবেই পথ রুদ্ধ করা যায় না তিনি হচ্ছেন একজন অন্ধ এবং সেই অন্ধ যদি না থাকে সেখানে যদি আরেকজন স্ত্রীলোক থাকে তাহলে তারও পথ রোধ করা যায় না অর্থাৎ একই রাস্তা দিয়ে একজন ব্রাহ্মণ একজন অন্ধ এবং একজন স্ত্রীলোক এবং রাজা স্বয়ং রাজা যদি যান তাহলে সেই পথ দিয়ে কে প্রথম যেতে পারবে কার সেই রাস্তা দিয়ে প্রথম যাবার অধিকার প্রথম যাবার অধিকার হচ্ছে একজন ব্রাহ্মণের তারপর একজন অন্ধের তারপর একজন স্ত্রীলোকের এই তিনজনের পরে চতুর্থ অধিকার লাভ করে সেই দেশের রাজা যুক্তি খুব পরিষ্কার ব্রাহ্মণ অব অর্থে একজন জ্ঞানী পুরুষ একজন বিদ্যজ্জন যিনি মান্য সর্বজন পূজ্য তার এই সর্বজন মান্যতার জন্য সর্বজন পূজ্যতার জন্য প্রথমেই তার পথ ছেড়ে দিতে হয় তারপর একজন অন্ধের কারণ এক একজন অন্ধ যাচ্ছে রাস্তা দিয়ে তার কোনোভাবেই আটকানো যায় না কারণ তার পথ চলতে অসুবিধে তার এই বিকলাঙ্গতাকে মাথায় রেখে তার পথ যাতে সুগম হয় সেই জন্য তাকে পথ ছেড়ে দিতে হয় আপনারা জানেন এয়ারলাইন্সে এটা খুব লক্ষ্য করবেন যেখানে গেট দিয়ে আমরা ওই আফটার চেকিংয়ের এর পরে ওয়েব চেকিং করে করে যেখানে যায় সেখানে যদি কোনো বৃদ্ধ বা বৃদ্ধা কিংবা অসমর্থ কোনো মানুষ হুইল চেয়ারে বসে যান তাহলে তাকে সবার আগে রাস্তা ছেড়ে দেওয়া হয় তিনি একেবারে নির্বিবাদে ওয়েব চেকিং তার প্রথম গেট দিয়ে তিনি প্রথম যাবেন এবং তাকে প্রথম ফ্লাইটে তাকে বসিয়ে দেওয়া হয় তারপরে অন্যান্য স্বাভাবিক মানুষেরা প্যাসেঞ্জাররা এক এক করে যেতে পারেন ঠিক এই অর্থে এই এক একই যুক্তিতে একজন বিদ্ধজ্জন মানুষের পর যিনি সুযোগ পাবেন তিনি একজন অন্ধ তারপরে একজন স্ত্রীলোক স্ত্রীলোকের ক্ষেত্রে ওই একই কথা তারপরে রাজ একজন রাজা সেই সুযোগ বা সে সম্মান পাবে সুতরাং তিনি বলছেন যদি ব্রাহ্মণের পথ রুদ্ধ করবার তোমার কোনো অধিকার নেই নিয়ে সেখানে আমরা দেখছি বন্দি ওই দ্বারপাল আর অষ্টাবক্র সাথে একটা ভীষণ বিবাদ আরম্ভ হল এই বিবাদ এই যে তর্কাতর্কি এই কথা চলে গেল একেবারে রাজার কানে গিয়ে পৌঁছ রাজা একটু কৌতূহল বসে এগিয়ে এসে তিনি অষ্টাবক্রের এই যুক্তিগুলো তিনি শুনলেন শুনে বললেন ঠিক আছে তার যুক্তিসঙ্গত কথা বললেন রাজা বললেন দ্বারপালকে বললেন রাস্তা খুলে দাও ঠিকই বলেছে কারণ জনকও একজন জ্ঞানী পুরুষ বলছেন খুলে দাও এবং বলছেন ব্রাহ্মণ তোমাকে রাস্তা খুলে দিলাম তোমার যেখানে যাবার ইচ্ছে তুমি যেতে পারো অষ্টাবক্র বললেন মহারাজ আমি আপনার যোগ্য দেখার জন্য এসেছি আপনার এই সারস্য যোগ্য আমি এসেছি এবং আমরা আপনার অতিথি আমরা আপনার এই যোগ্য ভ্রবণে উপস্থিত থাকতে চাই রাজা বলছেন বেশ যেতে পারো সেখানে তখন ওই যজ্ঞশালায় আবার একজন গেট যে প্রহারাদার তিনি আবার পথ রোধ করলেন বললেন না রাজা তোমাকে রাস্তা খুলে দিয়েছেন যেতে পেরেছ কিন্তু এই যজ্ঞশালায় প্রবেশ করতে হলে এখানে রাজার আজ্ঞাও নয় এখানে রাজার যে প্রধান পুরোহিত বন্দি তারও অনুমতি লাগবে এই সারস্বত যোগ্য শালা যেখানে তর্ক বিতর্ক হবে জ্ঞান চর্চা হবে এখানেকার অনুমতি এখানকার প্রবেশ অনুমতি একমাত্র দিতে পারেন রাজা যিনি প্রধান সেই পুরোহিত তিনি এই সব বলছেন আমরা সবাই এই ক্ষেত্রে বন্দির আজ্ঞাধীন তার আদেশ ভিন্ন আমরা সেখানে কাউকে প্রবেশের অধিকার দিতে পারি না তখন অষ্টবক্র বললেন দেখো এখানে যদি ব্রাহ্মণেরা প্রবেশ করে থাকেন তাহলে আমারও সেখানে প্রবেশ করার অধিকার আছে ধারপার বললেন হ্যাঁ একমাত্র যারা জ্ঞানী বৃদ্ধ জ্ঞানী বৃদ্ধ তারাই এখানে প্রবেশ করতে পারেন তুমি তো একটা কিশোর সদ্য বালক তোমার তো এখানে প্রবেশাধিকার নেই কারণ এখানে এটা একটা এটা একটা যাজ্ঞিক অনু অনুসার কেবল নয় এটি একটি এখানে শাস্ত্র আলোচনা হবে পড়াশুনোর জায়গা জ্ঞান চর্চার বিষয় নিয়ে এখানে নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে তুমি একটা নেহাত বালক এখানে তুমি প্রবেশ করে কি করবে এটা তোমার অভি রকম তোমার এখানে প্রবেশের অধিকার থাকতে পারে না অষ্টাবক্র বললেন যদি বৃদ্ধ ব্রাহ্মণেরা এখানে প্রবেশের অধিকার পায় তাহলে আমারও সেখানে অধিকার আছে কারণ জ্ঞান ও বৃদ্ধ মাত্রেই এই যাগিকশালা এই যজ্ঞে অংশগ্রহণ করতে পারে এই জায়গাটা একটু লক্ষ্য করার আমরা এখানে দেখব যে মহারাজ জনকের ওখানে অর্থাৎ যেখানে পড়াশুনোর খুব চর্চা হয় জ্ঞান চর্চা যেখানে খুব হয় তার প্রভাব অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয় এবং সেখানকার এই জ্ঞান নানারকম জ্ঞানের আলাপ আলোচনা তর্ক বিচার এই সব কথা যেমন শিক্ষিত মানুষদের মধ্যে হয় পণ্ডিত মানুষদের মধ্যে হয় তেমনি সেই সব কথা উপস্থিত যে সমস্ত মানুষজনেরা থাকেন তাদের মধ্যেও তা প্রবাহিত হয় তারাও তারা এইসবের দ্বারা অনেকটা তাদের মধ্যে সংক্রামিত হয় এবং তারাও এর দ্বারা মানে হয়ে আমরা এখানে দেখব এই যে কেবলমাত্র মহারাজ জনক তার পুরোহিত বন্দি এরা জ্ঞানী নয় সেখানে সবসময় একটা জ্ঞানের আলোচনা হচ্ছে এবং দেশ বিদেশ নানা জায়গার থেকে সেখানে সেখানে বড় বড়ো পণ্ডিত জ্ঞানী মানুষদের একটা আনাগোনার লেগেই রয়েছে এবং সেখানে সবসময় একটা সারস্বত যোগ্য এটা এবং তার ফলে এই যে বিপুল এবং সবসময় সারস্বরযোগ্যের যে সবসময় জ্ঞান চর্চা তার প্রভাব ওই সাধারণ যে সমস্ত কর্মচারী আছে তাদের মধ্যে গিয়েও পড়েছে তারাও সব কথা শুনতে শুনতে তারাও বেশ খানিকটা জ্ঞানই হয়ে উঠেছে এখানে আমরা দেখছি সেই দ্বারপাল সে বলছেন ও তুমি জ্ঞানবৃদ্ধ হয়েছে আচ্ছা ঠিক আছে বলো তো আমার সঙ্গে তুমি আগে আমার সঙ্গে বিচার করো হ্যাঁ তুমি অনেক একটা চমৎকার একটা শাস্ত্রের কথা আমাকে তো বেদক তো ব্রহ্মবোধক এবং বহু বর্ণঘটিত একটা শব্দ তুমি সুন্দর করে তো দেখি তুমি নিজেকে বলছো যে তুমি জ্ঞানবৃদ্ধ তাহলে তুমি এরকম একটা কথা বলছো বৃদ্ধব্য বৃদ্ধভ্য এবহংমতিমবলা গৃতি কালেন না বৃদ্ধা নাহি না হি জ্ঞানম্প ইবা শখ্যম তখন অষ্টাবক্র তাকে একটা চমৎকার উদাহরণ দিলেন যেমন শালমলি বৃক্ষের অষ্টিলা শালমলি হচ্ছে অনেকটা শিমুল গাছ তার কোষ বড় হয়ে উঠলেও তাকে যেমন বৃদ্ধ বলে বলা হয় না তেমনি মানুষ বড় হলেও তার বয়স বৃদ্ধি পেলেও তাকে কিন্তু বৃদ্ধ বলা যায় না কৃষ দেশ মানে রোগা পাতলা অল্প বয়সী সে মানুষ যদি বিদ্যান হয় তবেই তাকে বৃদ্ধ বলা চলে অর্থাৎ বয়সের নিরিখে কাউকে বৃদ্ধ বলা চলে না একমাত্র যার জ্ঞান আছে পাণ্ডিত্য আছে তাকেই বৃদ্ধ বলে এরকম বলছেন যার চুল পেকে গেছে হুম তাহলেই সে বৃদ্ধ হয় না যিনি শাস্ত্র জানেন দেবতারা তাকেই অর্থাৎ যার জ্ঞান পাণ্ডিত্য আছে দেবতারা তাকেই বৃদ্ধ বলে আমি বলেই বলছেন দেখো আমি এখানেই বন্দিকে দেখতে এসেছি তার কথা শুনতে এসেছি তুমি আমার কথা রাজাকে জানাও তারপর বলবেন দেখো আজকে বন্দির সাথে অন্যান্য পণ্ডিতদের তর্কযুদ্ধ হবে এবং সেখানে তারা কীভাবে পরাজিত হন সেটা দেখবেন এবং তুমি একটা দশ বছর এগারো বছরের বালক তুমি এইখানে প্রবেশ করে কি করবে সুতরাং এখানে তোমার প্রবেশ ঠিক হবে না তখন অষ্টবক্র তখন এই বন এই দ্বার পালকে অতিক্রম করে উচ্চকণ্ঠে রাজাকে সম্বোধন করে বললেন যে মহারাজ আমরা শুনেছি বন্দি তিনি তার সাথে তর্কযুদ্ধ হলে যারা পরাজিত হন তাদেরকে আপনার পণ্ডিত তাদেরকে সবাইকে জলে ডুবিয়ে মারেন আমি এই ঘটনা শুনেছি এটা শুনেই আমি আজ নিজেই বন্দির সাথে তর্কযুদ্ধ করতে উপস্থিত হয়েছি রাজা এই তিনি তার এই পণ্ডিত বন্দির কথাটা জানতেন ব্যবহারটা তিনি জানতেন রাজা যেকে খুব বেশি সমর্থন করতেন তা নয় তার কিন্তু হলে কি হবে ওই যে কথা আমরা আগেই বলেছি রাজা বন্দির পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে আছেন এবং বন্দি তার জ্ঞান পাণ্ডিত্যে রাজাকে এতটা মুগ্ধ করে রেখেছেন এতটা বশ করে রেখেছেন যে রাজা এই বন্দির এই ব্যবহারটাকে সমর্থন করতে পারেন না মত মনে মনে সমর্থন করেন করতে পারেন না তবু তিনি তার উপরে কোনো কথাও বলতে পারে অর্থাৎ অপছন্দ হলেও তিনি বন্দির বিরুদ্ধাচারণও করতে পারেন এবং তিনি দেখলেন যে এই বালক অল্প বয়সী বড় বড় যে সমস্ত পণ্ডিতরা আসেন তাদের কি অবস্থা হয় করে ছাড়ে বন্দি সেটা তো জানি তো পরাজিত এই বালকটার কি পরিণতি হবে এটা ভেবে রাজা মনে মনে খুব কষ্ট পেলেন এবং একটা বালককে কিছুতেই তিনি বন্দির মতো তর্ক বিশারদের সামনে ছেড়ে দিতে তার মন চাইল না তিনি সর্বান্তক করণে তাকে বাধা দেবার চেষ্টা করলেন অষ্টবক্রও নাচো তখন রাজা বললেন বেশ তুমি বন্দির সাথে তর্কযুক্ত করবে তর্ক যুদ্ধ করবে তার আগে তুমি আমার সঙ্গে করো অর্থাৎ তিনি প্রথমেই এই বালককে একেবারে সরিয়ে দেবার জন্য ভাবছেন যে একটা বালক একে আমি তর্কযুদ্ধ করে একে এখান থেকেই সরিয়ে দিই বন্ধের মুখোমুখি আমি কিছুতেই একে হতে দেব না এই অল্প বয়সী ছেলেটা জলে ডুবিয়ে মারবে এটা ঠিক হয় না আমরা দেখছি সেখানে মহারাজ জনকের সাথে অষ্টাবক্রের তর্কযুদ্ধ আরম্ভ হল আষ্টাবক্র রাজার কথা মেনে নিলেন এবং সেখানে রাজা সবগুলো প্রশ্ন করছেন সেগুলো এক দুই তিন এই সমস্ত ঘটনার সেই সব আলোচনা রাজা বলছেন যে বলতো এমন কিছু জিনিস যার ত্রিশটা ভাগ থাকে তার মধ্যে বারোটা অংশ থাকে তার মধ্যে আবার চব্বিশটা পর্ব থাকে এবং সেটাকে আবার তিনশো ষাটটা তার অর থাকে হুম স্পোকের মতো অর থাকে এর অর্থ তুমি আমাকে বলতে পারো এমন একটা জিনিস যার তিরিশটা ভাগ এবং তার বারোটা অংশ তার আবার তার চব্বিশটা পর্ব এবং তিনশো ষাটটা অর আছে তুমি এমন কিছু বলতে পারো অষ্টাবক্রত্ব তার পরিচয় দিলেন বলেন তিরিশটা ভাগ হচ্ছে তিরিশ দিন বারোটা অংশ হচ্ছে বারো মাস চব্বিশটা হচ্ছে বারোটা অমাবস্যা আর বারোটা পূর্ণিমা নিয়ে এই বারো চব্বিশটা তার পর্ব আর তিনশো বাষট্টিটা তার হচ্ছে দিন এই হচ্ছে অর্থ হ্যাঁ এইভাবে তিনি তারপরে রাজা আবার প্রশ্ন করলেন বলতো দুটো ঘটকির মতন সম্পৃক্ত থাকে এবং সে বাজ পাখি সেন পাখির মতন অত দ্রুত যার পতন ঘটে দেবতাদের মতো সেরকম কোন অসম্পৃক্ত কে থাকেন এরকম সেই দুটো বস্তু কি অষ্টাবক্র বলছেন সেই দুটো হচ্ছে বিদ্যুৎ এবং বজ্র এই দুটো পরস্পর সংযুক্ত থাকে এবং অতি দ্রুত তার পতনও ঘটে আকাশ থেকে যেন অতি দ্রুত পড়ে ঘটছে সেটা হচ্ছে মেঘ বিদ্যুৎ এবং বজ্রকে উৎপাদন করে আবার সেই দুটো বস্তু দুটো অর্থাৎ বিদ্যুৎ এবং বজ্র সে মেঘকে উৎপাদন করে একটার থেকে আরেকটা সৃষ্টি অর্থাৎ এবার তারপরে যে সমস্ত প্রশ্ন হচ্ছে একবার সাধারণ প্রশ্ন কে চোখ ঘুমালো চোখ বন্ধ করে না হ্যাঁ কোন প্রাণী জন্মাবার পর তার স্পন্দন হয় না এই সাউথি সাধারণ প্রশ্নগুলো এক দুই তিনের প্রশ্ন বা সাধারণ এই কিছু কিছু প্রশ্ন এই ধরনের কিছু সাধারণ প্রশ্ন আমরা ওই যক্ষ প্রশ্নের মধ্যেও দেখেছি যক্ষ প্রশ্নের মধ্যে যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ দার্শনিক প্রশ্ন কিছু আছে আবার রকম সাধারণ প্রশ্নও কিছু আছে এই ধরনের সাধারণ প্রশ্ন দিলেন এবং এই সমস্ত সাধারণ প্রশ্নতে অবলীলাক্রমে অষ্টাবক্রতার উত্তর দিলেন এবং রাজা বললেন যে না তোমার রাজা বুঝলেন যে এর মধ্যে সত্যিই পাণ্ডিত্য আছে এবং তারপরে তারপর তিনি বন্দির কাছে তাকে যাবার সম্মতি দিলেন এবং বন্দির সাথে অষ্টাবক্রের সেখানে তর্কযুদ্ধ আরম্ভ হল এই যে তর্কযুদ্ধ হচ্ছে বন্দির সাথে অষ্টাবক্রের সেখানে যে সমস্ত প্রশ্ন সেখানে হচ্ছে ওই এক দুই তিন চার পাঁচ অর্থাৎ বন্দি একের কথা বলছেন অষ্টাবক্র দুইয়ের কথা বলছেন বন্দি তিনের কথা বলছেন অষ্টাবক্র চারের কথা বলছেন হ্যাঁ যেমন বন্দি বলছেন সেই যজ্ঞের এক অগ্নির কথা অষ্টাবক্র বলছেন ইন্দ্র এবং অগ্নি দুজনে মিলিত হয়ে থাকেন সবসময় হ্যাঁ নারদ এবং পর্বতেরা দুজন ঋষি অশ্বিনী কুমাররা দুজন সহচর রথের দুটো চাকা সর্বদা যুক্ত অর্থাৎ ভারজা এবং ভর্তার মতন থাকে বন্দি একের কথা বললেন অষ্টাবক্র দুইয়ের কথা বললেন বন্দি এবার তিনের কথা বলছেন ধর্ম অধর্ম হ্যাঁ এই কর্ম মানুষের মধ্যে ত্রিধি ত্রিবিধ লোক সৃষ্টি করে তার মধ্যে তিনটি বেদের কথা বলছেন রিক্সাম যজু বেলা হোম তারপরে স্বর্গমর্ত পাতাল সূর্য চন্দ্র অগ্নি অর্থাৎ ওই একে চন্দ্র দুয়ে এ পক্ষ তিনে নেত্র এই যেরকম আছে মোটামুটি এদের আলাপ আলোচনা এরকম চলছে অষ্ট চারের কথা বলছেন ব্রহ্মচারী গৃহী বানপ্রস্থ ভিক্ষু চার আশ্রমের কথা বলছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চার বর্ণের কথা বলছেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার দিকের কথা বলছেন বন্দি এরপর পাঁচের কথা বলছেন দক্ষিণাগ্ন গাঢ়পত্র আহবনীয় সভ্য আবসত্ব এই পাঁচ অগ্নির কথা বলছেন হ্যাঁ তারপরে অধ্যাপন তর্পণ হোম বলি অতিথি সেবা সেবায়রম পঞ্চযজ্ঞের কথা বলছেন কর্ণত্বক চক্ষু রসনা ও নাসিকা পাঁচ জ্ঞানেন্দ্রিয়ের কথা বলছেন এইভাবে অষ্টবক্র তারপরে ছয়ের কথা বলছেন বন্দি তারপরে সাতের কথা বলছেন এইভাবে আর কথাগুলো চলছে এইগুলোর মধ্যে যেন সংখ্যার খেলা কে কত বিসংখ্যার পরিচিতি আছে তা দিয়ে যাচ্ছে এইভাবে অষ্টাবক্র দশ করতে বন্দি এগারোতে গেলেন এগারোতে যাওয়ার পর অষ্টাবক্র বারোটির কথা বললেন বন্দি সেখানে তেরোটির তেরো সংখ্যার অর্থাৎ অষ্ট বন্দি এগারোটির কথা বললেন হুম এগারোটি এগারো ইন্দ্রিয়ের কথা বললেন তারপরে এগারোটি যজ্ঞের কথা বললেন এরকম এগারোটি স্বর্গের অনু উদাহরণ দিলেন অষ্টাবক্র সেখানে বারো মাসের কথা বললেন বারোটি ছন্দের কথা বললেন বারো ধরনের যজ্ঞের কথা বললেন এরপরে তেরোর কথা বলার পালা এলো বন্দির বন্দি বা তেরো সংখ্যার উদাহরণ দেবেন তেরো সংখ্যার উদাহরণ দিতে গিয়ে তিনি বললেন ত্রয়োদশী তিথিকে প্রশস্ত বলা হয়েছে পৃথিবীতে ত্রোটা দিশ তেরোটা তেরো ধরনের দ্বীপ নিয়ে পৃথিবী গঠিত এই বলেই বন্দি আটকে গেলেন তারপরে আর কি তারপরে আর কি আর বন্দির মাথায় এলো না আর তেরোর কি উদাহরণ সেটা বন্দি আর বলতে পারলেন অনেকক্ষণ অপেক্ষা করে ওই যেরকম হয় না ওই এক দুই তিন চার করে অন্তাক্ষরিতে ওই যখন ওপোনেন্ট পার্টি বলবেন তখন সে যখন সময় নেয় তখন একজন গুনতে আরম্ভ করে এক দুই তিন চার পাঁচ এরম করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বলতে হয় বন্দির সেই নির্দিষ্ট সীমা পার হয়ে গেলে অষ্টবক্র তখন আরম্ভ করলেন হ্যাঁ ঠিকই বলেছেন তেরোটি ত্রয়োদশী তিথির কথা যেমন বলেছেন পৃথিবীতে তেরোটা দ্বীপ যেমন আছে তেমনি কেশিদানব বিষ্ণুর সাথে তেরো দিন ধরে যুদ্ধ করেছেন অতি জগতি ছন্দের ত্রয়োদশ অক্ষরের কথা আছেন এরকম বলে পরপর অষ্টাবক্র তেরো চোদ্দ পনেরো ষোলো এইসব উদাহরণ দিতে লাগলেন বন্দি চুপ বন্দি আর পড়ছেন না এবার শর্ত অনুসারে যে বন্দির সাথে তর্কযুদ্ধের এই তো শর্ত যে পরাজিত হবে তাকে জলে ডুবিয়ে মারতে হবে এবার বন্দির সে জলে ডুবে মরার কথা শর্ত অনুসারে তাকেই তো জলে ডুবে মরতে হবে তখন বন্দি বললেন দেখুন আমার আমি তর্কযুদ্ধে কোনো পণ্ডিতকে কিন্তু মারিনি আমার এক বরুণের যজ্ঞে আমি সমস্ত পণ্ডিতদেরকে সেখানে বলছেন আমি বরুণ দেবের পুত্র সুতরাং আমার জলগমনে কোনো ভয় নেই এবং বরুণের যজ্ঞে আমি সমস্ত পণ্ডিতদেরকে সেখানে পাঠিয়েছি বরুণদেবের যজ্ঞ সম্পন্ন হয়েছে সবাই সেখান থেকে ফিরে আসবেন আপনিও আপনার পিতার সঙ্গে মিলিত হবেন এবং খানিক্ষণ পরে দেখা গেল অষ্টাবক্রের পিতা কোহর এবং অন্যান্য সমস্ত জ্ঞানী বৃদ্ধদের যাদেরকে বন্দি পরাজিত করে ওই জলমগ্ন করে দিয়েছিলেন তারা সবাই এক এক করে ফিরে এলেন অষ্টাবক্র পিতার সাথে মিলিত হলেন পিতা ও পুত্রের এই পরিচয় পেয়ে অত্যন্ত প্রীত হলেন এবং তারপরে বললেন যে আমি তোমার এই পরিচয় পেয়ে খুব প্রসন্ন হয়েছি হ্যাঁ তার পুত্রের গুণ এবং পাণ্ডিত্যের পিতা খুব মুগ্ধ হয়ে এলেন এবং পুত্রকে যে অভিশাপ দিয়ে তার অঙ্গকে অষ্ট বক্র করে দিয়েছিলেন তার থেকে মুক্ত দেবার জন্য তিনি বললেন যে দেখো এই আশ্রমের কাছে প্রবাহিত যে নদী সেই নদীতে তুমি গিয়ে স্নান করে এসো সেই নদীতে অবগাহন মাত্রই অষ্টবক্রের যে শরীরের যে বক্রতা ছিল তার ঘুচে গেল তিনি আবার তার আগের মানে তার শরীরের মধ্যে সমতা লাভ করল কিন্তু তার নাম রয়ে রইল অষ্টবক্র তিনি আর শারীরিকভাবে অষ্টবক্র নন তিনি নর্মাল লাইফ নর্মাল শরীর তিনি ফিরে পেলেন কিন্তু তার নাম অষ্টবক্রই রয়ে গেল যে নদীতে স্নান করে অষ্টবক্র তার শরীরের সমতা ফিরে পেলেন সেই নদীর নাম হয়ে গেল সমঙ্গা। যাই হোক অষ্টবক্র আসলে এটা আমরা বুঝতে পারি তিনি আহ ফিজিক্যালি ডিসেবল তিনি অত্যন্ত মেধাবী কিন্তু জন্ম থেকেই তিনি বিকলাঙ্গ এটা হচ্ছে কথা তার এই বিকলঙ্গতাকে এত মেধাবী একদিকে তিনি এত মেধাবী অন্যদিকে তার এই যে বিকলঙ্গতা এই বিকালং এই বিকলঙ্গতাকে একটু যেন অন্যরকমভাবে উপস্থাপন করার জন্য পুরাণকারেরা তার পিতার এই অভিশাপের কাহিনী এখানে জুড়ে দিয়েছে আজকে পর্যন্ত আগামী পর্বে আমরা আবার অষ্টাবক্রের কথা নিয়ে আসব এই অষ্টাবক্রের কথা আমরা কেন বলছি তার একটা প্রথমেই আমরা বলেছি এইখানে অষ্টাবক্রের পাণ্ডিত্যের এই সমস্ত কথাগুলো আপনারা পেলেন কিন্তু এটা তার কিশোর বয়সের পাণ্ডিত্য আমরা আগামী সংখ্যায় দেখব অষ্টাবক্র কিভাবে মহর্ষি অষ্টাবক্র হয়ে উঠলেন তারপরে আর এই দুটি পর্ব ধরে তার কথা কেন বলছি তার একটা বিশেষ কারণ আছে সেই বিশেষ কারণটি নিয়ে আমরা উপস্থিত হব তার পরবর্তী অর্থাৎ তৃতীয় পর্বে অর্থাৎ নশো একানব্বইতম পর্বে আগামী পর্বে তার ব্যাপার নিয়ে আরেকটু কথা বলবো এবং নশো বিরানব্বই পর্বে আমরা আবার ফিরে যাব সেই আমাদের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি চৈতন্যের পথে সেই চৈতন্যের বিষয়কে মহর্ষি অষ্টাবক্র কেমনভাবে ব্যাখ্যা করেছেন সেটা আমরা দেখব নশো বিরানব্বইতম পর্বে তার আগে মহর্ষি অষ্টাবক্রের কিছু কথা তার পরিচয় যা মহাভারতের বনপর্বে হরিবংশ পুরাণে এবং অন্যান্য এবং কি রামায়ণের মধ্যেও খানিকটা আছে তার কিছু পরিচয় আছে সেগুলো আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি প্রাণারাম প্রাণারাম